শহরের পাড়া মহল্লার বর্ণিল সাজসজ্জা, গিফট কেনা আর বাহারি সব পোশাকের সঙ্গে চমৎকার চোঙা আকৃতির টুপি আমাদের প্রতি বছরের 25 ডিসেম্বরের রঙিন ক্রিসমাসের কথাই মনে করিয়ে দেয়। 25 ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। এই দিনটি মূলত যিশুর জন্মদিন হিসেবে পালন করা হয়। খ্রিস্টানরা বিশ্বাস করে এই দিনই যিশু জন্মগ্রহণ করেন। তারা মনে করেন ঈশ্বরের পুত্ররূপে যিশু এসেছিল এই মতে। বড়দিনের অন্যতম বড় আকর্ষণ হলো সান্তা ক্লজ। সান্তা ক্লজ বলতে আমরা যাকে চিনি, তিনি লাল রঙের পোশাক, চুঙ্গা আকৃতির লম্বা টুপি, সাদা চুল, দাড়িওয়ালা এক লম্বা লোক। কিন্তু রহস্য হলো কে এই সান্তা, কোথা থেকে এলেন, কেমন করে তার আবির্ভাব, কেনই বা ঘুরে ঘুরে বাচ্চাদের মাঝে উপহার বিতরণ করেন। ইতিহাস ঘাটলে দেখা যায় আজ যাকে আমরা সান্তা ক্লজ নামে চিনি তার পেছনে রয়েছে লম্বা কাহিনী। ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশকের দিকে লাল জামা, টুপি ও সাদা চুল দাড়িওয়ালা লোকটির ইতিহাসের সন্ধান মেলে। প্রাশ্চাত্য সাংস্কৃতিক কিংবদন্তি চরিত্রটি আসলে ছিলেন সেন্ট নিকোলাস নামের একজন ধর্মযাজক। এশিয়ার মায়ানল বর্তমান তুরস্কের পাতারা নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। তিনি খুবই মহৎ ও দানশীল ব্যক্তি ছিলেন। দান দক্ষিণায় তার বেশ সুনাম ছিল চারদিকে। তিনি তার সম্পদ অসহায় গরিব মানুষের সাহায্যে ব্যয় করতেন। তার এই মহানুভবতার জন্য তিনি মানুষের কাছে অতি প্রিয় ছিলেন। ধারণা করা হয় একবার দাসী হিসেবে বিক্রি করা হয় তিনটি মেয়েকে, আর সেই তিনটি মেয়েকে রক্ষা করে তাদের বিয়ে ও যৌতুক বাবদ সব খরচ তিনি বহন করেন। তার এই মানবতার জন্য তিনি মানব রক্ষক হিসেবে বেশ পরিচিত ছিলেন। শুধু তাই নয়, পরিচিত বিশ্বাস অনুযায়ী নিকোলাস 24 ডিসেম্বর সন্ধ্যায় ও মধ্যরাতে ছেলে মেয়েদের বাড়িতে ঘুরে ঘুরে উপহার দিতেন। কিন্তু এখন আমরা রঙিন পোশাক পরা যে সান্তা ক্লজকে দেখি, তিনি তেমন কোনো পোশাক পরিধান করেননি। প্রসঙ্গত, 1823 সালে ক্রিসমাস ডে উপলক্ষে আমেরিকার বিখ্যাত লেখক ক্লেমন্ট ক্লার্ক মুরের লেখা আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস কবিতায় এই পোশাকের উদ্ভাবন হয়। আজকে সান্তা ক্লজের রঙিন পোশাকের সূচনা হয় এই কবিতা থেকে, যা বিভিন্ন পরিক্রমায় আজকের এই রূপ লাভ করেছে। এক সন্ত 8টি হরিণটানা গাড়িকে উড়ে উড়ে বাচ্চাদের উপহার দিচ্ছেন, এমন চিত্রই ফুটে ওঠে এই কবিতায়।